পিরোজপুরে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে দুই পরিবারের আটজন নিহত হয়েছেন। পিরোজপুর সদর উপজেলার নুরানি গেইট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। কুয়াকাটা থেকে ফেরার পথে দুর্ঘটনার শিকার হয় তাদের গাড়িটি। পরিবার নিয়ে কুয়াকাটায় ঘুরতে গিয়েছিলেন শাওন মৃধা ও তার বন্ধু মোতালেব। কুয়াকাটা থেকে প্রাইভেট কারে পিরোজপুরে শাওনের বাড়িতে ফিরছিলেন তারা। বৃহস্পতিবার রাত 3টার দিকে পিরোজপুর নাজিরপুর সড়কে নুরানি গেট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে তাদের প্রাইভেট কারটি। পরে স্থানীয়দের সহায়তায় উদ্ধার কাজ শুরু করে ফায়ার সার্ভিস ও পুলিশ। উদ্ধার হয় চার শিশুসহ আটজনের মরদেহ। আমাকে এলাকার লোকজন সব মানে ডাক সিগ দেওয়ার পর বাইরে এসে, বাইরে হওয়ার পর আসাদুদ্দিনের উপর থানায় ফোন করছে, ফায়ার সার্ভিসে ফোন করছে, তারা আইসকে উদ্ধার করছে। ঘটনাস্থলে চলে আসি আমি সঙ্গে ফোর্স, তারপর ফায়ার সার্ভিসের গাড়ি আসে আমাদের পাশে পিছনে। আসার ফায়ার সার্ভিসের গাড়ি আসার পরে আমরা এখানে এসে দেখি গাড়িটা উল্টো হয়ে পড়ে আছে। কারণ ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার তৎপরতা চালায় এখান থেকে একে একে আটটা লাশ উদ্ধার করে। চিকিৎসক জানিয়েছেন দুর্ঘটনার পর আটজনেরই মৃত্যু হয়েছে পানিতে ডুবে। প্রথমে চারজনকে নিয়ে আসে, চারজনই ব্রডডেড ছিল, যথাসম্ভব আমার দেখে মনে হচ্ছে যে পানিতে ডুবে মারা গেছে। আর তার কিছুক্ষণ পরে একজন, আর সর্বশেষ তিনজন একবারে নিয়ে আসে। মোট আটজন, চারজন বাচ্চা, দুজন পুরুষ আর দুইজন মহিলা। স্বজনেরা জানিয়েছেন পিরোজপুর হয়ে ঢাকায় যাওয়ার কথা ছিল পরিবার দুটির। কুয়াকাটা থেকে ঢাকার উদ্দেশ্যে যাবে, মাঝে গ্রামের বাড়িতে দাঁড়াবে। গ্রামের বাড়ি ছিল, আমার মা তো ওইকে ফোন দিয়েছিল যে আমরা রাতে তোদের এখানে দাঁড়াবো। নিহতদের মধ্যে আছেন পিরোজপুরের শাওন মৃধা, তার স্ত্রী আমেনা বেগম, ছেলে আবদুল্লাহ ও শাহাদাত, এবং শেরপুর সদর উপজেলার মোতালেব, তার স্ত্রী সাবিনা আক্তার, মেয়ে মুক্তা ও ছেলে সোয়াইব। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।